শিকার হয়ে নিহত হওয়ার পরপরই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে থাকে বাঙালিরা, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে কমে আসে বর্ণবাদ। এদিকে 4 মে শনিবার আলতাবালি দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে শহীদ মিনার প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলতাবালি ফাউন্ডেশনের চেয়ারপারসন আকিকুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আনসার আহমেদুল্লাহর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বর্ণবাদ বিরোধী নেতা এবং আলতাবালি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজন উদ্দিন জালাল, জিএলএ মেম্বার মুরাদ কুরাইশি, মিকেল আনিস ওয়ার্ড, জুই সোশ্যালিস্ট গ্রুপের ডেভিড রোসেন ব্রাগ, জিএলএ মেম্বার জন বেক্স, লেবার লিডার কাউন্সিলর জশুয়া প্যাক, জিল কব, আলতাবালি ফাউন্ডেশনের প্যাট্রন ডেনজুস, স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন আলতাবালি ডে এন্ট্রি রেসিসিজম এবং এন্ট্রি ফেসিস্টের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিবস বর্ণবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কমিউনিটিকে উৎসাহ দেয়। এ সময় ঐতিহাসিক এই ইতিহাসটি বিলেতের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উপস্থিত নেতৃবৃন্দ সবার নিকট আহ্বান জানান। নো মোর আওয়ামী লীগ, স্টপ পুলিশ ব্রুটালিটি এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দাবি সহ বাংলাদেশের সরকার বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে ফেভ 28 জাস্টিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন বিক্ষোভ সভা করেছে। রবিবার প্রথমে পশ্চিম লন্ডনের হাইড পার্কে এবং পরে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সভা থেকে বাংলাদেশের পাশাপাশি বার্মায় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। সেভ বাংলাদেশ নেতা ব্যারিস্টার নজরুল ইসলামের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম অ্যাসোসিয়েশন নেতা ডক্টর আজাম তামিমি, ডক্টর উমর এল হামদুন, মাওলানা মওদুদ হাসান, জমিয়ত নেতা মুফতি শাহ সদরুদ্দিন, খেলাফত মজলিস নেতা অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালে, রেসপেক্ট নেতা আফজাল মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক, কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমেদ প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া বার্মায় রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচার এবং নির্যাতনের নিন্দা এবং এর বিরুদ্ধে সকল বিবেকবান মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। মহান মে দিবস উপলক্ষে যুক্তরাজ্য শ্রমিক দলের উদ্যোগে এক আলোচনা সভা পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং নোমানুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এস আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, হাজি তৈমুস আলী, সাবেক যুগ্ম সম্পাদক এম লুৎফুর রহমান, যুক্তরাজ্য যুবদল সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বাদশা, আখলাকুর রহমান লক্কু মিয়া, মকবুল হোসেন সহ অন্যরা। সভা শুরুতেই সাভারে নিহত শ্রমিকদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত নেতৃবৃন্দ। এছাড়া দায়ী ব্যক্তিদের গ্রেফতার, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান সহ ক্ষতিগ্রস্ত পরিবারকে কমপক্ষে 20 লাখ টাকা করে আর্থিক সহায়তার দাবি জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি টিপু আহমেদ, যুগ্ম সম্পাদক ওয়াসিম উদ্দিন মানিক, প্রচার সম্পাদক বাবর আহমেদ, মৎস্য সম্পাদক মাসুম আলী, খলিলুর রহমান, নূর আলী, আমিনুল হক, বেলাল আহমেদ আনসার, আব্দুল মতিন সহ আরও অনেকে। HSMP ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে সংগঠনের সাধারণ সভা শনিবার পূর্ব লন্ডনের এক হলে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ইমরান আহমেদের সভাপতিত্বে এবং মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই সাভারের ভবন ধসে নিহত এবং আহতদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন মশিউর রহমান, আনিসুর রহমান, রায়ান মির্জা, কাজী এ আই স্বপন, নাজমুল হোসেন, শাহ আলম, মেজবা উদ্দিন খান, নিশাদ আরা বেগম, শরীফুল হক, মোর্শেদ মামুন সহ আরও অনেকে। সভা থেকে সংগঠনের সংবিধান সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং কার্যকরী কমিটি মেজবা উদ্দিন খানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে। এছাড়া সংগঠনের গতিশীলতা এবং সামাজিক যোগাযোগের বৃদ্ধির জন্য আরও সদস্য নেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। ইতালিয়ান বাংলাদেশি ওয়েমেন অ্যাসোসিয়েশন ইউকের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার পূর্ব লন্ডনের ডেভেনান্স সেন্টারে অনুষ্ঠিত হয়। জান্নাতুল ফেরদৌস ঝর্ণার সভাপতিত্বে এবং ইশরাত জাহানের পরিচালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ, কাউন্সিলর আমিনুর ইসলাম, কমিটি নেতা রাজনউদ্দিন জালাল, ইতালিয়ান বাংলাদেশি উইমেন অ্যাসোসিয়েশনের লায়লা পারভিন, শামিমা জাহান সোনিয়া, জান্নাতুল মাওয়া, ফেজানা আক্তার সহ অনেকে। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে লন্ডনের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। যুক্তরাজ্যে স্বনামধন্য চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনালের হেল্পিং ডিজেবল পিপলস ইন বাংলাদেশ প্রোগ্রামকে সামনে রেখে সিলেটে নির্মিতব্য ডিজেবল এবং অসহায় মানুষের জন্য ইকরা ইনস্টিটিউটের এক ফ্যান রাইজিং ইভেন্ট রবিবার নরওয়েচের স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুর রহমান। নরওয়েচের বাঙালি কমিউনিটি নেতা উস্তার আলীর সভাপতিত্বে এবং কমিউনিটি সংগঠক লুৎফর রহমান সাদিকের পরিচালনায় এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এবং সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তাবিস উন্নূর, ইকরা ইন্টারন্যাশনাল চেয়ারম্যান আব্দুল হক হাবিব, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলাউর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেদানুর রহমান, ট্রাস্টি মাসুদ আহমেদ কামাল, ট্রাস্টি বদরুজ্জামান বাবুল। উপস্থিত ছিলেন নরওয়েচের বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল হামিদ শেখদার, জালাল উদ্দিন, মুহিত আহমেদ, আব্দুল হক, বিশিষ্ট ব্যবসায়ী খেলু মিয়া, জিলহাদ আহমেদ, মানিক মিয়া, মাসুদ আহমেদ, কামরান আহমেদ, শাহেদ আহমেদ, জাবির আহমেদ, কবির মিয়া, মোহাম্মদ মনি, মকুল আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, ইকরা ইন্টারন্যাশনাল দীর্ঘদিন থেকে সিলেট সহ বিশ্বের বিভিন্ন দেশে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে সংগঠনটি তাদের এই প্রক্রিয়া চলমান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। অর্ধশত বছরেও বেশি সময় ধরে বাংলাদেশিদের বসবাস এই বিলেতে। ধীরে ধীরে নতুন প্রজন্মের প্রতিনিধিরা বড় বড় পেশা এবং রাজনৈতিকভাবে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার এরই অংশ হিসেবে বাঙালি শূন্য হয়েও উইলচেস্টারের সেলসবেরি সিটি কাউন্সিল নির্বাচনে কনজারভেটিভ দলের টিকিটে বিপুল ভোটে জয়লাভ করেছেন আতিকুল হক নামের একজন বাংলাদেশি। তার গ্রামের বাড়ি জগন্নাথপুরের শ্রীরামসি গ্রামে। বেড়ে উঠেছেন পূর্ব লন্ডনের বাংলাটাউনের ব্রিকলেনে। এই নির্বাচনে কনজারভেটিভ সমর্থিত আতিকুল হক ছাড়াও তার দলের অপর দুই সদস্য ডেরেক ব্রাউন এবং চার্লস রজার্স বিজয়ী হন। মূলত এই বাড়াটি কনজারভেটিভ এবং লিবারেল ডেমোক্রাট শাসিত। পাঁচ সন্তানের জনক আতিকুল হক বাবা মাকে নিয়ে প্রায় 15 বছর যাবৎ সেলসবেরি টাউনে বসবাস করছেন। মোট 200 শতাধিক বাঙালি থাকলেও তিনি প্রায় 764 ভোট পেয়ে জয়লাভ করেছেন, যা মোট ভোটারের প্রায় 22%। এদিকে ছেলের এই সাফল্যে মা মনোরা বেগম সবার দোয়া চেয়েছেন। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে বাংলাদেশি যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্রাডফোর্ড দে স্পিরিট অফ একাত্তরের সভা। এনআরবি যায় এবং বাংলা প্রেস ক্লাব ইতালির উদ্যোগে সাংবাদিক মোস্তফা ফিরোজকে সংবর্ধনা প্রদান।